Hi guys, good morning and welcome back to my new another vlog. আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো 3 দিন হলো চলে এসেছি এখানে, তো মানে ব্লগ করার মতো টাইম ঠিক না, মানে শরীরটা ঠিক ছিল না, বাসে এসেছি। আর আমি না বাসে এলে এই রোদের মধ্যে না মাথা প্রচুর যন্ত্রণা হয়, যেদিন এসেছি সারা দিন তো বিছানা থেকে উঠিনি বলতে গেলে, এতটা মাথা যন্ত্রণা আর এতটা শরীরটা খারাপ লাগছিল। তো সেদিন একটুখানি ওই অষ্টমী পুজো টুজো হচ্ছিলো, প্রথম অষ্টমীর পুজো, সেগুলো একটু করেছিলাম আর এসেই তারপর মানে করেছিলাম। তারপর কালকে আর সারাদিনে একটুখানি মানে কোথায় গেছিলাম গেছিলাম করেছিলাম, নাহলে আর ভিডিও করিনি। তো আজকে আবার স্টার্ট করলাম, হয়তো আমি একসাথেই ভিডিওটা আজকে দেবো, ব্লগটা একসাথে দেবো। আর এখন রেডি হয়েছি, বেরিয়েছি, একটু শিব ঠাকুরের মন্দিরে যাব। আমাদের এখানে খুব জাগ্রত মন্দির, তো সেটা নতুন হওয়ার পর থেকে আমার আর কপালে মানে জোটেনি বলতে পারো, মানে দেখতেই পারিনি আমি। আগে তো যেতাম, কিন্তু এই যে নতুন করে মন্দিরটা যখন হয়েছে আমি আর আমার কপালে আর দেখার মতো সুযোগ হয়নি, তো আমি বেরিয়ে পড়েছি ওই কারণে। শাড়ি টাড়ি পরে, আমি কিন্তু শাড়ি পরি না বাপের বাড়ি গেলে, আর ওখানে তো থাকলে তোমরা দেখেইছো শাড়ি টাড়ি খুব একটা পরি না। তো এখানে যেহেতু আমি মন্দিরে যাচ্ছি তাই এখন যাচ্ছি। আর সকালবেলা গিয়ে আমি আমাদের যে পুরনো ঘরের কাছে মা আছেন ওখানে পুজো দিয়ে এসেছি, কিন্তু ওখানে না থাকলেও হয়, কিন্তু ওখানে যেতে হবে, তো যাচ্ছি, যাই আজকে যেহেতু সোমবার। আর চলো আর সোনামা তোমাকে আমি জানাই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনামা। আমার বোনের মেয়ের আজকে বার্থডে, তো আমি এইখান দিয়ে জানিয়ে দিচ্ছি, এমনিতেও ফেসবুকে একটা পোস্ট করেছি। তো আমার সোনামা যেন খুব ভালো থাকে, তোমরা সবাই উইশ করে দাও। আর তো চলো যাই মন্দিরে, আমি যাচ্ছি, রাজ যাচ্ছে আর বুবু যাচ্ছে অবশ্যই। আর এখন বাজে 10:30 মতো হয়েছে, তো রেডি হয়ে গেছি, সকালবেলা শুধু চা টা খেয়েছি আর কিচ্ছু খাইনি, চান টান করে একদম রেডি, দেখতেই পাচ্ছ। চলো আমাদেরটা সামনে সামনে চলে যাচ্ছে, এই যে ভাই ভাই আর ছেলে যাচ্ছে। গাইস, এটা হচ্ছে আমাদের পুরনো ঘরের কাছে মা আছেন, তো সেটা মায়ের মন্দির। আর এই যে দেখো, পুরোটা তোমাদেরকে দেখাতে চাই তাই আমি আজকে ভিডিও করেছি যতটা পেরেছি। এই যে দেখো, পুজো হয়ে গেছে, আমি পুজো দিয়ে এসেছিলাম অনেক সকালেই, এতক্ষণ পুজো হয়ে গেছে, আমি প্রসাদটা নিয়ে যাব। এই যে
এখানে আমাদের দুর্গা পূজা হয়। পুরনো বাড়ি ভাই হচ্ছে ছোট ভাই আমার, আমার ছোট ভাই দেখি মুক্তি দেখি কিছু হয়েছে রে। ওরে বাবা কি বুঝছি ভাই আমার, এটা কি একটা, এটা আমার কি হয় না কি হয় দাদার ছেলে না, হাসি রাখো ভালো লাগছিল না তাই বললাম গুড মর্নিং, তুমি আশা করি বুঝতেই পারছো। তো আজকে হচ্ছে বুধবার তাই তো, আজকে বুধবার তো না মঙ্গলবার, আজকে মঙ্গলবার আর ডেলি ব্লগ আর শেষ হচ্ছে না, কালকেও সেই ব্লগ শেষ করিনি আজকেও শেষ করিনি, মানে আজকে তো সবে শুরু হলো, তো সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছে কিছুই শেয়ার করতে পারিনি, তো এখন ভাবলাম যে না একটুখানি করি, তো এখন চান টান করবো আর মা আশেপাশে রান্নাও করেছে। আর এপাশে দেখো দেখেছো বাগানে সব লাগানো হয়েছে, কলমি শাক ধনে পাতা আরও কি কি সব গাছ লাগানো হয়েছে, ওগুলো সব একটু জল টল দিয়ে একটু ঠিকঠাক করছে। আর এখানে একটা গাধা খেলছে, গাধা আর সোনার সাথে খেলছে। আর আজকে রান্না কি হচ্ছে সেগুলো চলো দেখে নিই একটু। এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর, এই যে দেখতেই পাচ্ছ নতুন হয়েছে। তো দেখে নাও চলো আজকে কি কি রান্না হয়েছে। এখানে তো উনুনে রান্না আর ঘরের ভিতর আছে গ্যাস, ওপাশে রান্নাঘরটাতে। আর এখন হচ্ছে মাছের ঝোল সবে ফুটছে। আর এটা হচ্ছে তোমরা কি মাছ বলো জানি না, আমরা পাটিয়া মাছ বলি। আর এই যে এটা একটু কালকের বাসি তরকারি রয়েছে। আর আজকে হয়েছে আলু শিম ভাজা, তারপরে এটা একটা ওই মাছের ঝাল হয়েছে, আর কি হবে জানি না ওটা হয়নি এখনো। আর এই যে দেখছো আর এপাশে তিনটে জানলা আছে, এই যে খেলছে ওরা দেখা যাচ্ছে। আর এপাশে একটা এই যে তো চলো পরে আবার আর এই যে ধানগুলো দেখছে এগুলো জমি থেকে উঠে এসছে এখনো, এখনো ধান দেখো ঝাড়া হয়নি, ধান দেখো ধান রয়েছে জমি থেকে এখনো পুরো কমপ্লিট হয়নি ওঠা তাই এখনো রয়েছে। খেলতে পারে না খেলতে চলে এসছে ছাগল কোথাকে, কি দিয়ে খেলছে দেখ উঠছে না, এই যে দেখো হালকা উঠেছে একটা একটা করে, দেখো একটা একটা উঠেছে লঙ্কার গাছ। আর এটা ধনে দেখে কি সুন্দর হয়েছে ধনে গাছটা, আর এটা কলমি শাক, কলমি শাকের গাছ এটা হচ্ছে। এটাও কলমি শাক, আর এটা কি গাছ বল, লাউ কুমড়ো গাছ, কুমড়ো গাছ উঠছে। আর এটা হচ্ছে টমেটো গাছ, অনেকগুলো লাগানো হয়েছে। তারপর অনেক গাছই রয়েছে, এই যে এটা দেখছো বাতাবি লেবুর গাছ, সেদিন তো দেখেছো একটা পাড়া হয়েছে, আরও দুটো আছে।
আর সেদিকেও রয়েছে বাতাবি লেবু। আর এই যে এই গাছটা দেখছো কমলা লেবু, আজকে একটা পেড়েছিলাম, কি টক বাবা, পাকেনি মনে হয় ঠিক ঠিক। এই যে এটা হচ্ছে কমলা লেবুর গাছ, এখনো রয়েছে কয়েকটা কমলা লেবু দেখো ভালো করে। এই আর কি, পরে দেখাবো, হোম ট্যুর যদি দেখাই তো দেখতে পাবে অনেক রকমের গাছও রয়েছে। সর গাছ দেখো, এক মাসের মধ্যে হয়ে যাবে না শশা, না বেশি দিন লাগে না। এখানে একটা কি সমস্যা হয়ে যাচ্ছে বলো তো, নেট একদম ঠিকঠাক হচ্ছে না, মানে জিওর নেটটা একদম বাজে। এখন জিওর নেটটা, ওখানেও তো কয়েকদিন ছিলাম না, জিওর নেটটা ভালো ধরছে না। আর আমার রিচার্জ করা ছিল এতদিন ভোডাফোনের, আর জিওরটা করে তো একদম কী বলবো মাঠে মারা গেছে। কালকে ভিডিও আপলোড হয়েছে প্রায় 2 ঘন্টা না 3 ঘন্টা, ওই জন্য বসাই নাই, বিরক্ত লাগে। তো অনি তো আসেনি এখনও, ও আসবে বৃহস্পতিবারে। আর আমি এখানে এসে এই যে ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়, ঘুরতে ঘুরতে আর ভিডিও করতেই ভালো লাগে না, মনে হচ্ছে ঘুরি শুধু। আর একটা কি কথা জানো তো, ভিডিও করতে গেলে না ঘোরাটা শান্তি হয় না, ভিডিও করাই মন থাকে, তো ওই কারণে একদম জমিয়ে ঘুরছি জমিয়ে। আজকে ও গেল চুল কেটে এলো রাজ, কি দিয়ে খেলছিস বাবা, এ চুল কেটে এসছে আজকে। বাবার আমনগর থেকে বাজার থেকে এলেন, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে আছি, আর বাবা সেবাসে ঘুমাচ্ছে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। বাবা একটু একটুখানি আওয়াজ হলেই না বাবা উঠে পড়ে। আর ছোটোবেলায় আমরা কী করতাম জানো তো, পা টিপে টিপে আসতাম, মানে ঘরে বাবা যতক্ষণ ঘুমাতো ততক্ষণ যদি আমরা না ঘুমিয়েছি তাহলে পা টিপে টিপে আসতাম, আর পা টিপে টিপে এসে ফুট করে কোনো কিছু নেওয়ার যদি হয় নিয়ে চলে যেতাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করবো, কারণ কালকের ভিডিও আজকের ভিডিও দুদিনের নিয়ে ভিডিওটাই করেছি, আর ভিডিও প্রচণ্ড সমস্যা হচ্ছে এখানে, কী বলবো আর। আর টুকটুক করে ভিডিও করে রাখছি, যদি হয় ওখানে গিয়ে ছাড়বো। আর মেন হচ্ছে জিওর নেটটা, এখানে জিওর টাওয়ার টাওয়ার সব আছে, কিন্তু জিওর মানে রিচার্জ মানে জিওর যে মেন ইয়েটা এখন পুরো বাজে হয়ে গেছে, আগের মতো নেই। আগে যেমন জিওরটা ইয়েটা ভালো ছিল নেটটা, কিন্তু এখন ভালো নেই। আমাদের শোয়ার ঢং দেখলে হাসবে, বিছানা একদম গোছানো নেই, এই দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো মোটামুটি আনন্দেই কাটছে। কি রে না কি এটা, ব্যান্ডেজ, খেলতে গিয়ে পড়ে গেছে, খেলতে গিয়ে পড়ে গেছে আরেকজন দেখো, পড়ে হাত কচুটিতে লেগেছে, তারপরে তারপর পড়ে গিয়ে পুরো ছিঁড়ে টিড়ে গেছে, ভালো হয়েছে যেরকম ছেলে সেরকম। আর বাবাকে মিথ্যা কথা বলা হয়েছে, বলা হয়েছে বিছা মারতে গিয়ে পড়ে গেছে, তোমরাই বলে দেবে তো। বাবা যদি সত্যিটা জানতো না, এর একদম মাথা ফেলে দিয়েছে, মাথা ফেললে কেন পড়ে যাবে, মাথা ফেলে দিয়েছে, গোড়াতে গোড়াতে পড়েছে এইখানে এইখানে এইখানে। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আজকে ব্লগটা দেবো, চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এটা যেহেতু গ্রামীণ ব্লগ দিচ্ছি মানে ভিলেজ ব্লগ,
তো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, কোনটা ভালো হচ্ছে, সেটা আমরা সেখানে আছি সেই ব্লগগুলো ভালো লাগছে নাকি এখানকার ব্লগগুলো ভালো লাগছে।